চলতি বছরে বলিউডের সুপারহিট সিনেমাগুলোর মধ্যে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত কাশ্মীর ফাইলস সিনেমাটি অন্যতম। কাশ্মীর ফাইলস বক্স অফিসে দাপিয়ে ব্যবসা করে নিয়েছে। এই সিনেমা তৈরি হয়েছিল কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যার ঘটনার উপর ভিত্তি করে। এই সিনেমার গল্প দর্শকদের স্তব্ধ করে দিয়েছিল। দুর্দান্ত কাজের জন্য পরিচালক অগ্নিহোত্রী হরহামেশায় থাকেন সংবাদের শিরোনামে। সম্প্রতি তিনি আবারও এসেছেন সংবাদের শিরোনামে, তবে এবার তার কাজের জন্য নয়, তার বলিউড পাড়া নিয়ে চর্চা, সেই সঙ্গে বলিউডের দুই তারকাকে নিয়ে মতামত শেয়ার করার জন্য। সম্প্রতি বিবেক বলিউডের দুই সুপারস্টারকে নিয়ে কটাক্ষ করে কিছু মন্তব্য করেছেন। বিবেক তার টুইটারে টুইট করে লিখেছেন, যতদিন এই রাজা, বাদশাহ এবং সুলতান বলিউডে থাকবে, ততদিন হিন্দি সিনেমা ডুবতে থাকবে। আপনি যদি এটিকে মানুষের গল্পের সাহায্যে জনগণের শিল্পে পরিণত করেন, তবে এটি বিশ্ব চলচ্চিত্র শিল্পকে নেতৃত্ব দিতে সক্ষম হবে। পরিচালক যদিও স্পষ্ট করে শাহরুখ ও সালমানের নাম নেয়নি, তবে সুলতান বাদশাহ দিয়ে বোঝাই যাচ্ছে যে তিনি সালমান খান ও শাহরুখ খানকে নিয়েই কথা বলেছেন। ফারজানা স্মৃতি, সময় সংবাদ।